চোখ আছে দেখো জীবিত না মৃত চোখ নেই তাহলে যে কথা বলছিলাম আইন আলাদা আমাদের আইন আলাদা নবীর আইন আলাদা আমাদের উপর পাঁচ ওয়াঁক নামাজ ফরজ ছিল আর নবীর উপর ছয় ওয়াক নামাজ ফরজ কয় ওয়াক ওটা কি নামাজটাও নবীর জন্য অতিরিক্ত করে দেওয়া হয়েছিল তাহলে বাবাজি আমাদের আর নবীর আইন আলাদা ভাইরামার আমার বাবাজিরা বাবাজিরা শুনুন বাবাজিরা শুনুন শুধু তাই নয় শুধু তাই নয় বাবাজি ভালো করে শুনবেন বাবা একটু বলুন বলুন তো দেখি বাবাজি ইসলামের রুকুন কয়টি স্তম্ভ কয়েটি জোরে বরুর কি কি এই যে মাথায় ঢুকিয়েছে নামাজের ব্যাপারে কিছু আছে এমন ঢুকিয়েছে নামাজ 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 এদের মাথায় ঢুকছে নামাজ 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 জিজ্ঞেস করছি ইসলাম স্তম্ভ কয়েকটি বলে নামাজ রোজা হজ জাকাত আমি চারটা হলো তারপর কি বলে কলেমা একদম কলেমাটাকে একদম শেষে আর নামাজটাকে আগে আর কোরআন কি বলছে শুনুন এল্লা আমিলা আমাল সলিহা আল্লাহ বলছেন আমানা ইমান আন ও আমিলা আমালান সলিহা তারপর নামাজ রোজা কর আগে না নামাজ আর অস্তে আল্লাহ পাক আসরে চলে যান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর तमाम পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু সর্বপ্রথম আমানু ইমান আন ওয়া আমিলুস সলিহাত তারপর নামাজ রোজা কর আমালে সলিহ কর ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর ভাইরা আমার বাবাজিরা চলে যান سورة بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا آمنوا وعملوا الصالحات أجيكي خلقنا أبنا رب কি যে ঢোকাচ্ছে মাথায় এরা আমি বুঝে আসছে না আগে ইমান ঘোষণা না ইমান না থাকলে নামাজ কি হবে আগে তো ইমান তাহলে ইসলামের স্তম্ভ কয়টি যেটা বোঝাতে চাচ্ছিলাম ইমান আগে আগে বলুন ইমান জোরে বলুন আগে কি তারপর নামাজ রোজা হজ জাকাত পাঁচটি ইসলামের স্তম্ভ আমি এবার যদি প্রশ্ন করি নবীর জন্য কটি কটি জিজ্ঞেস করবি জিজ্ঞেস করে আসবেন এটা রেখে যাচ্ছি ভাইরা আমার বাবাজিরা যা অনেক কথা বলতে বলতে বাবাজি যেটা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন আমরাও কোরআন তেলাওয়াত করি আমাদের তেলাওয়াতের শুরুতে পড়তে হয় আরজুবিল্লাহম কেন পড়তে হয় আগে শয়তানকে তাড়াও বিতাড়ি তোমার দু শয়তান থেকে পানা চাও বিসমিল্লা রহিম তারপর আল্লাহর নামে শুরু করো আগে শয়তানকে তাড়াও আল্লাহর নামে পরে আল্লাহর নামে শুরু করো তার কারণ প্রত্যেক মানুষের কাছে দশটি করে শয়তান আছে শয়তান তাড়াও আল্লাহর নামে শুরু করো তাই লাগে পড়তে হয় আর আমার নবী শয়তান থেকে পাক ছিলেন যার কারণে নবীর জন্য বিসমিল্লা আরো জোরে বিসমিল্লা দিয়ে শুরু করতেন তবে নবী পড়েছেন উম্মাদকে শেখানোর জন্য বুঝতে পারলেন না নদী পড়েছেন উম্মকে শেখানোর জন্য নবীর জন্য আউজবিল্লাহ নয় নবী কি শয়তানকে তাড়িয়ে তারপর আল্লাহ নামে শুরু করবেন উনি তো শয়তান থেকেই পান শাহি বুখারী সেই বোখারী নবীজী বলছেন মান্দার আনি ফিল মানামি আল আলহাক লা ইয়াতামা সালু সাইথ নবী রবাহুল বুখারি নবীজী বলছেন যে আমাকে স্বপ্ন দেখলো ফাকাদর আলহাক্ স্বপ্নে যে আমাকে দেখলো সে সত্যই আমাকেই দেখলো লায়তামা সারু সাইথ নবী শয়তান আমার সুর ধারণ করতে পারে আর একটু জোরে এই জন্য নবীরা নিষ্পাপ মাসুম বেগুনা নবীরা কি আর জোরে বেগুনা মাসুম নিষ্পাপ তো নবী শয়তান থেকে পাক তাহলে শয়তান মানুষকে ভুলায় আর নবী শয়তান থেকে পাক আর সেই নবী ভুলে গেলেন কেমন করে যে নবীকে আল্লাহ পরিচালনা করেন আল্লাহ ছাড়ার নবীকে নবীজিকে আল্লাহ পরিচালনা করে অমায়ন্তি তো আনিল হাওয়া নবী নিজের বাঁধানো কোনো কথা বলেন এন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওহী ছাড়া কোনো কথা বলেননি তো সেই নবীর ভুল কেমন করে হয় একটু কথা বলেন না একটু বুঝান না আমাকে হয় কেমন করে তাহলে কি হবে কি হবে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা হবে নবীজিকে ব্যাখ্যাটা শুনুন এবার ফাতলাহা ফুলানুন ওয়া ফুলানুন আল্লাহ নবীকে আল্লাহ জানিয়েছিলেন সবে কাদারের ডেটটা নবী বলার জন্য গেছিলেন ঠিক কথা ঝগড়া দেখে ভুলে গেলেন নয় ব্যাখ্যাটা হবে ফারুফিয়াত আল্লাহ তালা জানিয়েছিলেন আল্লাহ তো জানান আল্লাহ জানিয়েছিলেন আল্লাহ নবীজির জেহেন থেকে কথাটিকে তুলে নিলেন ফারুফিয়াত আল্লাহ দিয়েছিলেন নবী বলবেন আল্লাহ তুলে নিলেন যার জন্য নবী আর বললেন না এই এই ব্যাখ্যা যদি করতেন নবীর সম্মান বজায় থাকত কথা ঠিক কি না সেখানে ব্যাখ্যা আপনি করছেন নবী ভুলে গেলেন কেউ এসে জুড়িয়ে দিয়ে জানেন হাদিসের মধ্যে অনেক কথা ঢুকিয়ে দিয়েছে এগুলো জানেন ভাইরামার বাবা চিরা এই ব্যাখ্যা করবেন না নবী ভুলে গেছেন নবীর ভুল হয় না নবীর ভুল হয় না হয় না হয় না নবী তো আল্লাহ ছাড়া কোনো কাজ করেননি ব্যাখ্যা ভুল হচ্ছে সুতরাং আমি বলবো সেই নবীর সম্মান বজায় রাখুন সেই নবীকে চিনুন আপনারা জানেন বলুন তো দেখি নবী চিনলেন না তাহলে শরীফ থেকে নবীকে চিনুন আচ্ছা আপনারা কেউ মহাদ্দ সাহেব যারা হাদিস পড়ান আমি তাদের উদ্দেশ্যে বলছি জোর গলায় গোটা দুনিয়া দেখছে আমার বক্তব্য আমি জোর গলায় বলছি কোনো মহাদ্দ যদি থাকেন যিনি হাদিস পড়ান আমি তাকে বলবো তাকে উদ্দেশ্য করে বোখারি শরীফে মৃত্যুর পর সারা দিন আমরা শুনেছি তিনটি কবরের প্রশ্ন হবে মান তিনটি তিনটি প্রশ্ন প্রশ্ন হবে আর মুসলিমে আমাকে দেখিয়ে দেবে আমার আমাকে দেখাবেন আমাকে দেখাবেন আমি আশেপাশে আসি আমাকে দেখাবেন তাহলে আমি আবার উইড্রো করবো আমি উইড্রো করবো আমার জানা নেই বলে ফেলেছি উইড্রো করছি উইড্রো করে নেব ভুল বুখারি মুসলিমে তিনটি প্রশ্ন দেখান তাহলে আপনারা বলবেন হুজুর বুখারি মুসলিমে কি আছে আপনি একটু বলে যাবেন বোখারির আকিদা মুসলিমের আকিদা একটু শুনুন এখান থেকে শিখুন এখান থেকে শিখুন বোখারি মুসলিমের আকিদাটা শুনুন কোরবান যাই কোরবান যাই ইমাম বুখারি বলছেন বোখারি কিতাবুল ইতিসাম খুলুন বোখারি কিতাবুল জুমা খুলুন বোখারি কিতাবুল অজু খুলুন বোখারি কিতাবুল জানাইজ খুলুন কি বলছেন হাদি শরীফ عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضي في قبره وتولى عنه واصحابه انه لا يسمع قرع نعاله ما ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فاما المؤمن واشهد انه عبد الله ورسوله فيقال له انزل الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنه فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل লা আদরি কোনটো আকুলু মায়াকুলু নাস রবাহুল বোখারি কিতাবুল জানা ইজ মা জা আফিয়াজা বিল কব্র দেখুন ইমাম বোখারি ডাকেই দাদা দেখুন ইমাম মুসলিম আমাকেই দেখুন ইমাম বোখারি বলছেন হ্যাঁ মৃত্যুর পর কবরে যখন শুইয়ে দেওয়া হবে শোয়ানোর পর ৪০ কদম যখন চলে আসি আমরা চল্লিশ কদম ভালো করে শুনুন চল্লিশ কদম যখন আসি লায়াস লায়াস হাদিসের চল্লিশ কদম আসার পর ওই যে হেঁটে হেঁটে আমরা যে চলে আসি ওই পায়ের আওয়াজটাও মাইয়ে কবরে থেকে শুনতে পায় লায়াস মারু শুনতে পায় আওয়াজটা পায়ের আওয়াজ ছেলেরা চলছে আমরা শুনতে পাইনি তাহলে বোঝা গেল মৃত্যুর পর তারা জানা দেখে আমরা তা দেখতে না মৃত্যু ব্যক্তি জানা শোনে আমরা তা শুনতে পাই না আওয়াজ শুনতে পায় কব পায়ের আওয়াজ চল্লিশ কদম আসার পর আতা মুনকার নাকির কবরে হাজির হয় ওই মাইয়ের তুলে বসানো হয় বছানোর পরেই প্রশ্ন হয় কি প্রশ্ন মান রব্বুকা নয় মা দিনুকা নয় প্রশ্ন কি আল্লাহ আকবর এখান থেকে আকিদা শেখ ও আলী বললে বলবে ওরি বাপরি কোথায় নবীকে করে দিচ্ছে আল্লাহর সাথে জুড়িয়ে দিচ্ছে আপনি জুড়াবো কি রে ওটা জুড়ানো তো আছেই জুড়াবো কি পাগল আবার জুড়িয়ে দিচ্ছে জুড়িয়ে কে দেবে কারুর ক্ষমতা জুড়াবে ও তো আল্লাহ জুড়িয়ে দিয়েছেন বল না কোথায় নেই দেখাও না ভাইরমার বাবা জিরা আকিদা ঠিক করো ছেলেরা সর্বপ্রথম পর্দা উঠে যাবে প্রশ্ন হবে মা মা তাকুল তাকুল ফি রাজুল হাজার সারা হাজার রাজুল প্রশ্নটা এইরকম হওয়া দরকার ছিল হাজার রাজুল রাজুল মানে মর্ধ মানুষ এই মানুষ সম্পর্কে তো ধ্যান ধারণা আকিদা কি ছিল বল এটাই হওয়া দরকার ছিল আরে প্রশ্ন যখন হবে এইভাবেই তো হবে প্রশ্ন যদি সব বলে দিই তাহলে প্রশ্নটা কি প্রশ্ন বলা হচ্ছে ফি হাদার রজুল এটা ঠিক ছিল কিন্তু বলার পর আবার ফারিসটা বলবে রাজটাকে ফারিসটাই বলে দিচ্ছে লিমো হাম্মাদ সাল্লি সাল্লাহ আরে সব তো বলেই দিলেন আপনি আমার কথা বুঝতে পারছেন না সব তো বলেই দিলেন ওটাকে রজুলটাকে আপনি তো বলে নাম বলে দিলেন লিমো হাম্মাদিন সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকিদা ইরাজুলটাকে মোহাম্মদ সাল্লা সাল্লাম সবই তো বলে দিলে এবার বলা বলে দেওয়ার পর বলা হয় ইনার সম্পর্কে তো ধ্যান ধারণা আকিদা দুনিয়া কি ছিল বল ক্যা কাহা কর্তা থা কি বলতিস কি ওয়াজ করতিস বল প্রশ্ন কবরের মূল প্রশ্ন মুস্তাফাকে বারে মে মুস্তাফা সম্পর্কে প্রশ্ন যখন হবে এইবার এইবার যে মোমেন হবে মোমেন মানে যার মোমেনকে বোখারি মুসলিম মুত্তাফাকারের হাদিস লাইউ মিনু হাদুকুম হাততা কুন হাব্বাইলাই হিমু ওয়ানিদিহি ওয়ালাদিহি বন্নসী আজমা ই রওয়াহুল বোখারিও মুসলিম মুত্তাফাকারে হাদিস মোমেন হতে পারবে না যে বিবি ছেলে টাকা পয়সাত্মীয় স্বজনকে রসুরুল্লা চেয়েও যে বেশি ভালোবাসলো সে মোমেন হতে পারবে না পারবে না পারবে না মোমেনকে যে ব্যক্তি বিবির ছেলে টাকা পয়সাত্মীয় স্বজন এমন আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চেয়েও আমি রসুরুল্লাহকে যে ভালোবাসলো সেই ব্যক্তি হলো কামেল মোমেন মিসকাতে সারা খুলুন মাজাহিরে হিরে হা খুলুন যেই নবী বলেছেন উমার ফারুক রিয়ত ফারুক আজম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি নিজের বিবি ছেলে টাকা পয়সা আত্মীয় স্বজনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি তবে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারিনি নবী বললেন উমার কসম খেয়ে বললেন উমার আল্লাহর কসম করে বলছি উমার এখনও তুমি কামেল মোমেন হতে পারো নাই তাহলে উমারের কাছে নামাজ রোজা ছিল না কথা বলেন নামাজ রোজা যদি মোমেন বানিয়ে দিত তাহলে নবী তো বলতেন উমার তুমি তো মোমেন ঠিক আছে নিজের জীবনের চেয়েও না ভালোবাসতে না পারো কিন্তু ছেলে বিবি ছেলে টাকা পয়সা আত্মীয় স্বজন চেয়ে বেশি ভালোবাসো তুমি মোমেন বলেছেন দেখান আমাকে দেখান নবী বলেছেন এখনো মোমেন হতে পারলে না হাজরা তোমার তাকিয়ে আছেন তাকিয়ে আছেন নবীজির দিকে তাকিয়ে আছেন তাকিয়ে থেকে ইমানের ব্যাটারি যখন উমারে চার্জ হয়ে গেল চাল ঝোয়ার পর উমার বলছেন ফারুক আজম বলছেন এবার আমি উমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি নবী বললে নাই উমার এবার তুমি কামেল মোমেন হতে পেরেছো তাহলে মোমেনের শর্ত নামাজ রোজা নয় মোমেনের শর্ত নবীর মোহাব্বাত প্রেম ভালোবাসা আদব আমি বোঝাতে পারলাম না একটু আসি কবরের প্রশ্নটা শুনিয়ে দিই একটু তাহলে মোমেন মোমেন আর যে মোমেন হবে সে কখনো প্রশ্ন তুলবে না কথাই কথাই নবী সম্পর্কে প্রশ্ন তুলবে না যে যাকে মানবেন আপনি তাকে প্রশ্ন করবেন কথা বলছি বলছেন না মানার মতো যে মেনে নিবে পীরকে আপনারা মেনেছেন কখনো বলেছেন হুজুর এটা কি হবে এটা কি হবে প্রশ্ন প্রশ্ন করেছেন হ্যারেস করার জন্য প্রশ্ন করেছেন কোনো কথা নাই পীর যেটা বলেছে সেটাই হক পীর যেটা বেরোছে ওটাই সঠিক কোনো প্রশ্ন নেই আমাদের আর যখন মুরিদ হবেন পীর গ্রহণ করবেন হক পীর হাক্কানি পীর পীর তো অনেক আছে আবার বাংলাদেশে অনেক পীর আছে এক মিডিয়া পীরের কাছে গিয়ে বলছে আপনার সাথে আল্লাহর কি পরামর্শ চলছে পীর বলছে আল্লাহকে আমি বলেছি পাঁচ ওয়াক নামাজটা একটু কমানোর ব্যাপারে উম্মের কষ্ট হচ্ছে আল্লাহ বলছে এটা ব্যাপারে আমি একটু চিন্তা করছি এই পরামর্শ আল্লাহর সাথে হচ্ছে জোরে বলুন আরও জোরে কেমন পীর বাংলাদেশে বাবারে আবার লক্ষ লক্ষ মুরিদ আস্তাফরুল্লাহ রাহিম আস্তাফরুল্লাহ আমাদেরকে আল্লাহ বাঁচিয়েছেন ওই পীরের মুড়িদ না করে হক পীরের মরিদ করেছেন কথা ঠিক কি না আরেক পীর আছে বলছে আনহার স্বামী হলাম আমি লক্ষ লক্ষ মুরিদ বাংলাদেশে সে মরে গেছে সেই লোকটি আর নাম বলবো না যে ছেলেরা জানে তারা জানে সে মরে গেছে সে আবার কি বলছে জানেন বাবা কি সুন্দর আস্তে আছে বাবা আমি আল্লাহকে একটা আমার কাজের ব্যাপার একটা বললাম আল্লাহ শুনলেন না আমি আল্লাহকে ধমক দিলাম সাথে সাথে আল্লাহ আমার কাজটা করে দিলেন জোরে বলুন আল্লাহকে ধমক দেয় এইরকম ও পীর আছে ওই পীর কাফের 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 তার অনুসারীরাও কাফের ঠিক কি না মনে হচ্ছে যেন পেলে কি হচ্ছে এই কথা শুনে মনে হচ্ছে পেলে ঝুলিয়ে দিতাম আর এদেরকে মারলে না খুব সব আছে জানেন আপনারা খুব সব আছে আপনারা জানেন এই আপনারা জানেন গিরগিটি জানেন গিরগিটি একটা টিকটিকি হয় ঘরে থাকে ওটা নয় গিরগিটি হ্যাঁ আর এখানটা লাল গো এরকম ওটা গিরগিটি জানেন হাদিস শরীফে কি এসেছে জানেন এই গিরগিটিকে এক ঢিলে যদি কেউ মারতে পারে একশোটা নেকি তার নামে আমালে লিখে দেওয়া হয় সাথে সাথে 100টা নেকি পেয়ে যাবে এক ঢিলে মারতে পারলে কেন এই গিরগিটি নবীর दुश्मन গিরগিটি নবীর दुश्मन অনেক কিছু করেছে তার মধ্যে একটা বলি ওই গুহাতে গারে সুরে যখন দুশমনরা এলো এসে বললো দেখ এই ভিতরের মোহাম্মদ আছে দেখ দেখ আছে তারপর দেখছে ওরা এসে দেখছে মাকড়সার জাল আন্ডা কবুতর আন্ডা পেরেছে বলছে মানুষ ঢুকতে পারে না পালা পালিয়ে যাচ্ছিল তখন গিরগিটি দেখেন কথা বোঝে না নাকি বাংলা কথা গিরগিটি কি করেছিল পালাসনি এইখানে বের করে ওই নবীর দুশ্মন এক ঢিলে মারো এই ছেলেরা মোটরসাইকেলে বাইকে যখন যাবে দেখবে গিরগিটি আমি অনুরোধ করছি তোমাদের হাতে ধরে ওলাদের রসুল গাড়িটা দাঁড় করাবে এক ঢিলে মারা একটা না হয় দুটো মারো মারো তাকে না মেরে যেও না রাজি আছো ছেলেরা রাজি আছো কেন মারবে নবীর মারবেশন আর যে বলছে ফাতিমার স্বামী এটা কি নবীর তাহলে ওকে ডবল দুশ্মন ওকে আল্লাহ তরফ থেকে আল্লাহ শেষ করে দিয়েছে সেই দিনে বাংলাদেশে ঢাকা থেকে আমাকে ফোন এসছে হুজুর ওই ওই পীর সাহেব যে মারা গেছেন ওই পীর সাহেবের কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে আমি বললাম ধোঁয়া না তো খুশবু বেরোবে ঠিকই আছে আল্লাহ ওকে দিচ্ছেন আল্লাহ বলছেন দুনিয়ায় আমি রশ্মি ছেড়ে দিয়েছিলাম এবার কি করার আমি করছি দেখ সোনা ওর থেকে আল্লাহ বাঁচিয়েছেন হক পীর যেটা বলবেন মেনে নেবেন রসুল প্রশ্ন করবেন না নবী সম্পর্কে কি প্রশ্ন যে তো মাসুদ নবী বেগুণা নবী আল্লাহর পর্দা স্থান ফা আমাল মুমিন যে মুমিন হবে ওয়াসহাদু আনহু আব্দুল্লাহি ওয়া রাসূলু উত্তর দিয়ে দেবে ইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল উত্তর দিয়ে দেবে উত্তর দেওয়ার পর এইবার বাবাজি ফারেস্তা কি বলবে একটু শুনুন ফায় ক্বালু লাহু উনযুর ইলা মাকআদিকা মিনান নার ফারেস্তা বলে দেখ জাহান্নামের ঠিকানাটা দেখ তোর অবস্থাটা ঠিকানাটা দেখেনে কেমন ঠিকানাটা দেখ জাহান্নামের জঘন্য স্থানটা দেখে নে আদবদালাকে লহবিহি মা কাদামিনাল জান্নাত সঠিক উত্তর দেওয়ার কারণে মুস্তাফাকে চেনার কারণে জাহান্নাম জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হয়েছে আর একটু জোরে এটা বলা হবে না নামাজ রোজার সঠিক উত্তর দেওয়ার কারণে জাহান্নাম জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হয়েছে মুস্তাফাকে চেনার উপর বিমান করছে জান্নাত এবং জাহান্নাম কথা বুঝতে পারছেন না ফারিস্তা বলবে দেখ সঠিক উত্তর দেওয়ার মুস্তাফাকে চেনার কারণে জাহান্নাম নাম জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হয়েছে সুতরাং অনুরোধ করব অনুরোধ করব এলাকাবাসীর আমি অনুরোধ করবো সেই রসুলের সানে বেঁধবি করা দুঃসাহস কারুর সিনার মধ্যে যেন না আসে আর রাসূলকে নিয়ে কি আলোচনা হচ্ছে জানেন আজ রাসূলকে নিয়ে বলা হয়েছে আজ বলা হচ্ছে মিলাদুন্নবী অনুষ্ঠান করব বলে চলবে না ঈদ মিলাদুন্নবী চলবে না বৎসরে দুইটি ঈদ দুইটি ঈদ আচ্ছা আসুন শ্রেণীর আমরা ঈদ পালন করছি আর এক শ্রেণী বলছে দুইটি ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নেই ঠিক আছে এবার কি করব ফয়সালাটা কিভাবে করতে হয় সিস্টেমটা শিকুন ফাইল তানাজাতুম ফি শাইইন ফর্দূহু ইলাল্লাহি ওয়ার ভাইরামার বাবা জিরা পাক বলছিলেন পৃথিবীতে পীর পীরি হাউস কুতুবাবদার যদি কোনো কথা বলেন তাদের কথাটা কথার মধ্যে দ্বিমত যদি দেখা দেয় তাহলে কি করবে তোমরা দাঁড়িয়ে কোনটা মানবে কোনটা ছাড়বে তোমরা এক কাজ করবে উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে কোরআন হাদিসের পক্ষে হলে মানবে বিপক্ষে গেলে মানা যাবে না কোরআন হাদিসের বিপক্ষে গেলে মানা যাবে না আসুন যারা বলেছেন দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই তাদের কথাটা কি হাদিস কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে যদি বিপক্ষে যায় আমরাও মানব আমরাও মানব পক্ষে না বিপক্ষে দেখি যদি যদি পক্ষে হয় তাদের কথাটা কোরআন হাদিসের পক্ষে হয় মেনে নেব বিপক্ষে গেলে মানব না দেখুন যারা বলছেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই আসুন হাদিস শরীফ হাদিস শরীফ নবীজি বলছেন আল্লাহ নবী বলছেন

ঈদের দিন নবী বলেছেন জুমার দিন ঈদের দিন খুশির দিন ঈদের দিন তাহলে যে মৌলানা বলল যে মওলানা বলল দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই আর নবী বলছেন জুমার দিনটা ঈদের দিন একটা নয় দরিল কোথা থেকে নেবেন বোখারি মুসলিম তিরমিজি কোথা থেকে নেবেন কোথা থেকে নেবেন এই জুমার সম্পর্কে নবীজির হাদিসটা শুনিয়ে দীপ তিরমিজি শরীফে যান সোনানে তিরমিজি চড়ে যান তিরমিজি শরীফের হাদিস ভাইরা আমার বাবা জিরা রে ও সোনার যুবকেরা বাবা জিরা কল ইবনু আব্বাস আলিয়াও মাকমান তুলকুম দিন তু আরি কুম নিয়ামাতি ওর দি তুলকুম উল ইসলাম আদিনা وعنده يهودي فقال لو انزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال فانها نزلت في يوم عيدين في يوم الجمعه وفي يوم عرفه رواه الترمذي اروزره برون سبحان الله الترمذي شريفنا حديث حضره ابن عباس رضي الله تعالى عنه تني আমি সুরা মায়দার তিন নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম আলিয়া আকমানতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাযীত লাকুমুল ইসলামা দীনা সূরা মায়দা নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম এমন সময় ওয়িন্দহু ইয়াহুদিয়ুন এক ইহুদি ওখানে বসেছিল ইহুদি শোনার পর ইহুদি কি বলেছিল শোনেন ইহুদি বলেছিল ইহুদি বলেছিল খালা ফা ইননাহা নাজলাত ফি ইহুদি বলেছিল কাল লাউ উনজিলাত হাবি আপনি যাতে করিমা তেলাওয়াত করলেন ওই আয়াতটা যদি আমাদের তাওরাতে যদি আসতো ইহুদি বলছেন তাওরাতে যদি আসতো ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম খুশি করতাম ঈদ হিসেবে মানাতাম ঈদ হিসেবে তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর কি দিচ্ছেন ছেলেরা শোনো মা বোনেরা ইবনু আব্বাসের উত্তরটা শুনেন শুনেন ক্বালা ইবনু আব্বাস فانه نزلت في يوم عيدين ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে আরো জোরে یوم الجمعہ في يوم عرفه একটা হলো আরাফাত দিনটাও জুমার ঈদের দিন আর জুমার দিনটাও হলো ঈদের দিন আরেকটু জোরে তাহলে বুখারী তিরমিজি প্রমাণ দিচ্ছে ভাইর আমার বাবা আরাফার দিন ও সোনার যুবকেরা বাবাজির আপ এবার আসুন বোখারি শরীফ কেতাবুল ই মান একটু শোনাই বোখারি থেকে একটু দলিল পেশ করি যারা বলছেন চিল্লাচ্ছেন রবিউল আউয়াল মা সেরে চিল্লা চিল্লি শুরু হয়ে যায় মারামারি শুরু হয়ে যায় আমি বলবো বাবা বলবেন না এই রকম চিৎকার করবেন না হাদিস শুনুন বহারি কিতা বল ইমান থেকে বলছি শুনুন عن طارق بن شهاب عن عمر بن الخطاب ان رجلا من اليهود قال له يا امير المؤمنين اية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال اي ايه اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة جوري جوري بلون سبحان الله رواه البخاري صحيح بخاري كتاب الإيمان باب زيارة الإيمان ونقصان يقول الله تعالى وزدناهم هدى ويزداد الذين آمنوا إيمانا وقال اليوم أكملت لكم دينكم فإذا ترك شيئا من الكماله فهو ناقص حديث نمبر 45 جوري جوري برون سبحان الله ভাইরা আমার বোখারীশ্বরীর কিতাবুল ইমান খরু আল হযরত আমিরুল খালিফাতুল মুসলিমিত উমার ফারুক আনহু তিনি বলেন আমার কাছে এক ইহুদি এসে বলল এই উমার এই উমার আপনাদের কোরআন শরীফ আল্লাহর কিতাব কোরআন শরীফে এমন একটি আয়াতে কারীমা আছে যে আয়াতটা আমাদের তাওরাতে যদি আসতো ওটাকে আমরা ঈদ হিসেবে পালন করতাম ঈদ হিসেবে মানাতাম খুশি করতাম ঈদ হিসেবে মানাতাম যেই বলেছেন তখন উমার কি বলেছিলেন শুনুন হযরত আমিরুল মুমিনিন বলেছিলেন কলা আইইু আয়া ওটা কোন আয়াত বন। ইহুদি বলল আল্ীিয়াও মামান্ত লাকম দি নাকুম আতমামন্ত আরে কুমনি আর্মাথি আর অধিত লাকুমুল ইসলামা দি না। আল্লাদিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লানি আমাতকে তামাম করে দিয়েছেন এই আয়াত সুরা মায়েদার আয়াত যদি নাজিন হতো। আমরা ইধি হিসেবে মানাতাম। তখন ওমার আমিরুল ম মিনিন কি বলেছিলেন কলার রুমার আদা আরাফ নাদা কালই আও মাল মাকান আল্লাদি না জারা ফিহি আলা নাবি সল্লাহ আ আল্লাহ وهو قائم بعرفه يوم الجمعة رواه البخاري জুরি জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বলেছিলেন ওমর ফারুক اعظم امیرুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ওরে ইহুদিরে ওরে আল্লাহ নবী যখন আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন তখন এই আয়াতটা নাজিল হয়েছিল এই আয়াতটা নাজিল হয়েছিল এই নবী যখন দাঁড়িয়েছিলেন এই আয়াত আরাফার দিন হয়েছিল সুতরাং হাজরত আমিরুল মিনিন বলছেন এই দিনটা আরাফার দিনটা জুমার দিন জুমার দিন আর যেদিন নাজিল হয়েছে ওই দিনটাও ছিল জুমার দিন জুমার দিন তাহলে আরাফার দিনটাও ঈদের দিন জুমার দিনটাও ঈদের দিন আরো তাহলে বাবা গো তাহলে বৎসরে ঈদ কটা হলো কটা হলো বাহান্নটা জুম্মা বাহান্নটা ঈদ ঈদুল ফেতের ঈদুল আজহা চুয়ান্ন নম্বর ঈদ চুয়ান্ন নম্বর ঈদ চুয়ান্ন নম্বর ঈদ তারপর পঞ্চান্ন নম্বর ঈদ হলো আরাফার দিন নয়জিল হিজরাফার দিন ওটাও হলো ঈদের দিন পঞ্চান্ন নম্বর ঈদ তাহলে এবার একটু বোঝাই ও সোনার যুবকেরা বাবাজিরা কোরআন শরীফের একটি আয়াত নাসিল হওয়ার দরুন যদি ওটা ঈদের দিন হয় ঈদের দিন হয় আর যে নবীর উপর তিরিশ পারা কোরআন নাজিল হয়েছে ওই তিরিশ পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন ওই দিনটা কি ঈদের দিন নয় মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন ঈদ মিলাদুন নবী আর একটু জোরে এই ছাপ ছাপ্পান্ন নম্বর ঈদ ভাইরা আমার বাবা জেরা ও সোনা আমি ষাটটা ঈদ আমি জোগাড় করে রেখেছি বাজারে ছাড়িনি চারটা আমার কাছে জমা আছে আস্তে আস্তে করে বের করাবো একটা বের ছাপান্নটা বললাম আর চারটা আছে বাইর আমার সব কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ বাইরে যাব না ভাইরা আমার বাবাজিরা তাহলে ঈদ প্রমাণ হলো ঈদ প্রমাণ হলো তাহলে বাবাজি আমার নবী যেদিন আসছেন যে মাসে আসছেন রবিউল আউ্বাল মাসে বাড়ি রবিউল আউ্বাল এটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন ঈদের দিন ঈদেরও দিন এই ঈদ সম্পর্কে কি বলা হচ্ছে একটু শুনুন এই ঈদ সম্পর্কে বাবাজি কোরআন কি বল চে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবি যালিকা ফাল ইফরাহু বাবা জি তাফসিরে রুহুল মানি মুতাবার তাফসীর খুলুন বাবা জি তাফসিরে রুহুল মানি মুসান্নিফ লেখছেন আল্লাহ বলেন হাবিব বলে দুইটি কাজে যেন তারা খুশি করে আনন্দ করে দুইটি কাজে কি বিফাদলিল্লাহ আল্লাহর ফাজল পেলে তারা যেন আনন্দ করে এখানে ফাজল দিয়ে তাফসিরে রুহুল মানি মুসান্নিফ লেখছেন ফাজল দিয়ে কুরআন বোঝানো হয়েছে ও বিরাহমাতিহি কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিনটা পেলে তোমরা প্রতি বৎসর ওই দিনটাকে স্মরণ করে খুশি করো ফালিয়া খুশি করো আনন্দ করো অবির আর রহমত দিয়ে রসুলকে বোঝানো হয়েছে অরসল্লাহ আল্লাহ মুহাম্মদকে সারাপা রহমত বলেছেন মাথার থেকে নিয়ে পায় পর্যন্ত রহমতই রহমত রহমত করে পাঠিয়েছেন নবী যেদিনে আগমন হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা রাসূলকে যেদিন আল্লাহ পাঠিয়েছেন রহমত করে ওই দিনটা পেলে তোরা ফালিয়াফরাউ খুশি কর আনন্দ কর জোরে জোরে ওই দিনটা বাবাজি এই মিলাদুন্নবীর দিন এলে বাবাজি কিছু মলবিদের কথা ঠিক না বে ঠিক বলছেন না কেন একদম পালন করলে সহ্য হয় না কি হয় জানেন চাঁদা করতে গেলে এত খরচ করে কি লাভ দুটো মেয়ের বিয়ে হয়ে যেত এ কথা বলছেন না কেন চাঁদা চাইতে গেলে বলে দুটো মেয়ের বিয়ে হতো এত খরচা করছো কেন ফুজুল খরচাল মুহান ফুজুল কা ভাই হ্যায়

এখন আসেননি আচ্ছা দেখো কতটা আছে বলবো এই কথা বলেন না বলবো কবে কবে আজকে আমার ওয়াজে কি আপনারা রাগ করছেন নাকি না আমার ওয়াজ যারা সত্যিকারের নবীর আশেখ হবে আমার ওয়াজ গ্রহণ করে নেবে তারা ঠিক কি না জোরে বলুন না আমি নবীর পক্ষে কথা বলছি তাহলে আপনারা আমার পক্ষে নেই এক কথা বলেন না কারা কারা আমার পক্ষে নেই হাত তোলেন হাত তুলেছে আমার পক্ষে নেই আল্লাহ এত বুঝিও যদি বলে আমার পক্ষে নেই হাদিস না আমার কিছু সোনার ভুল হয়েছে তাই বলেন সোনার ভুল হয়েছে ছেলেরা আমার এলাকার তো সব আমাদের এলাকা সব আমাদের কথা ঠিক কি না সব ফুরফুরা শরীফের মানে আমাদের আপনারা তো আমাদের ছেলে যাবার আগে বলে যাবেন যে সেলসিলাটা ঠিক নেই সব গুমরা কাজ হচ্ছে ভাল লাগছে না অন্য জিনিস দেখেছি ওখানে যাব। ভুলটা দেখে প্রমাণ করিয়ে তারপর অন্য জায়গায় যাবেন করবেন না অসুবিধা আছে ভাঁড় খুলে দেব ভাঁড় বোঝেন না হ্যাঁ ভাঁড় খুলে দেব। এখন এখন হেবে আহলে হাদিস ভাইরা যদি থাকো ভালো করে কান খাড়া করে শোনো আহলে হাদিস রিব বাপরে শোনো হেরা আবার এটাকে দেখলে সহ্য হয় না বলে মিলাদি পিদাত পিদাত আর তিরমিজি স্বরূপ একটা হাদিস ইমাম তিরমিজি একটা বা হাদিস স্বরূপে বাপ কায়েম করেছেন বাবের নাম কি দিয়েছেন জানেন বাব মা আফি, মিলাদিন মিলাদিন্নবি সাল্লাল্লাহু আর ইসাল্লা দরু শরীফ আল্লাহ